পুলিশে টাকা আছে, পুলিশের আমি মারুম, ব্যাগে নামাল আমি মারুম। যদি আইন মতন চলায় তাহলে আমাকে লাগে ভালো। আর যদি আবার ঘুষ খাওয়া শুরু করে তাহলে আবার ট্রাফিক আবার মারি খাইব। স্টুডেন্টের যে কাজটা করছে আমাকে জাতির জন্য ভালো, আমাকে জন্য ভালো, সবার জন্য ভালো। আমরা সন্তুষ্ট, এটার জন্য আমরা অনেক সন্তুষ্ট, হ্যাপি আছি, আমরা হ্যাপি। না না চাঁদা নেই না, আমরা আর উল্টা ফিটাই, চাঁদা চাইলে উল্টা আরো ফিটাই, গাড়ি থুয়া ফিটাই আমি না। এমন পুলিশে আমাদের আয়ো না, টাকা চাইও না। যদি পুলিশে টাকা আছে পুলিশেরও আমি মারুম, ব্যাগে নামাল আমি মারুম। স্টুডেন্ট ভাইদের জন্য আমি ধন্যবাদ, আমি মূর্খ হিসাবে আমি ধন্যবাদ দেই। আমারও তো ভাই পরে, আমারও তো ছেলে সন্তান পরে, এটা জন্য আমরা একমত আছি। আসলে ট্রাফিক পুলিশের দরকার যদি নিয়ম শৃঙ্খলা থাকে, কারণ ওনারা এতদিন যা করছে সম্পূর্ণ যা দুর্নীতি, কি বলবো, যে কোনো বাইক আটকালে আগের হয় মামলা দিব, নাহলে 1000 টাকা ঘুষ দাও, 200 টাকা ঘুষ দাও, এই অবস্থা তাদের এখন। তো তারা যদি এই জিনিসটা বাদ দিয়ে মানবের প্রকৃত মানুষের সেবা করে তাহলে কিন্তু এই যে বাচ্চাগুলো যেভাবে খুব সুন্দর করে নিয়মতান্ত্রিকভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করে, আসলে ওই অনুযায়ী ডাক্তাররা তাদেরকে শিখিয়ে দিচ্ছে কী করা উচিত। আর ওনারা তো শুধু একমাত্র কীভাবে মানে মানুষের ক্ষতি করা যাবে এই চিন্তাতে আছে। এই জিনিসগুলো বাদ দেয়, মানুষের কাজে লাগে, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি মনে করেন যে দুশ্চিন্তার মতো হয় আর কি। যখন আপনার ছাত্ররা যখন ট্রাফিক মানে নিয়ন্ত্রণ করছে তখন খুব ভালো ছিল, আপনার বাম সাইড খালি ছিল, ডান সাইডে যার যার রাস্তা হ্যাঁ মেনটেন করে গেছে। তো এখন ট্রাফিক পুলিশ তো যার শুনে খালি এক জায়গায় দাঁড়ায় থাকে, আর ছাত্ররা তো আপনার এই কোনায় মনে করেন যে নিয়ন্ত্রণ করছে। জ্যামই থাকবে, যেমন ছাত্র বাইরা যেরকম জ্যাম ছাড়া রাখছে, আর ট্রাফিক পুলিশ এসে তো জ্যাম থাকবে, কারণ ট্রাফিক পুলিশই ভাই কী করবে, উনি একা, আর ছাত্র বাইরা অনেকজন। আশা করি খুব সুন্দর চলতেছে। আর ট্রাফিক পুলিশ আমরা চাই, কারণ এগুলো মেনটেন্স করতে এদেরকেই দরকার। রাস্তাঘাট আগে থেকে অনেক ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ছাত্ররা ছিল বড় বড় সিগনাল ছিল, আর এখন ট্রাফিক পুলিশ ছিল, আমাদের মনে হয় সিগনাল ওরকমভাবে নাই। ট্রাফিক পুলিশ ভালো কন্ডাক্ট করেছে নাকি ছাত্র ভাইরা? তো ট্রাফিক পুলিশ বর্তমানে এই আছে, ভালো করছে আর কি। আর ট্রাফিক পুলিশ আসলে দরকার আছে কি? হ্যাঁ দরকার আছে, অবশ্যই দরকার আছে, কিন্তু তারা আসলে যেই আপনাদের কাছে ঘুষগুলো নেয় বা আপনাদের গাড়ি আটকে যে জিম্মি করে, এগুলো আসলে নিতে বারণ করবেন কি? হ্যাঁ অবশ্যই, এগুলো নিতে মানা করবেন।